একটা কনফিউশন থাকে সবার মাঝখানে যে টিমসানের টায়ার কি রেডিয়াল না বায়াস টায়ার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গো বাইকার। জায়গাটা দেখে অনেকে হয়তো বা চেনা পরিচিত লাগতে পারে, কারণ এই জায়গাতে আমি বেশ কিছু ব্লগ করেছি। এটা হচ্ছে ডেমরা ধার্মিকপাড়া এরিয়া, এখনও পানি আছে, ব্যাপারটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার স্যাপার। আর এদিক দিয়ে আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার কারণে গলাটা অনেক বারবার আর পাশাপাশি কথা বলতে একটু কষ্ট হচ্ছে। বাট আপনাদের সাথে তো রেগুলার এখন ব্লগ নিয়ে আসা হয় না, তাই ভাবলাম যে আজকে একটা ব্লগ করেই ফেলি। আর রিসেন্টলি সবাই একটা জিনিস জানতে যাচ্ছিলেন যে আমি আমার বাইকে কেন টিমসান টায়ার ব্যবহার করছি, আর ফোর বিতেই টিমসান টায়ার ব্যবহার করার জন্য আসলে কতটুকু উপযোগী, এই সব কিছুই আজকে ব্লগটাতে আলোচনা করব। তো চলুন ব্লগটা শুরু করা যাক। আমি যখন টিমসান টায়ার নিয়েছিলাম তখন কিন্তু আপনারা জেনেছিলেন যে আমি কোন সাইজের টায়ার ইউজ করেছিলাম। তারপর আবার বলে দিচ্ছি, আমার পেছনের টায়ারটা হচ্ছে 130/70 টিমসান ব্র্যান্ডের, আর সামনের টায়ারটা আমি নিয়েছিলাম 100/80/17। কিন্তু সামনে কিন্তু 90 সেকশনের টায়ার থাকে ফোর বিতে, বাট আমি নিয়েছি 100 সেকশনের টায়ার, বাট খুব ভালোভাবেই সেট হয়েছে। তো আপনারা যারা ফোর বিতে এই যে এই প্যাটার্নের টায়ারটা ইউজ করতে চান, তাদের জন্য আজকে ব্লগটা যে কেন টিমসান টায়ারটা ইউজ করা উচিত ফোর বিতে, বা আসলে কি টিমসান বাদে অন্যান্য ব্র্যান্ডের টায়ার ইউজ করলেও কি ভালো পারফরমেন্স পাওয়া যাবে কি না, বা স্টক টায়ার থেকে এই টায়ারটার ডিফারেন্সটা কী, সেটাই আজকে আলোচনা করব এই ব্লগটার মাধ্যমে। তো সবার আগে বলে দিই, এই টিমসানের এই দুইটা টায়ার কিন্তু টিমসান বাংলাদেশ থেকে আমাকে গিফট হিসেবে দেওয়া হয়েছিল, যে এটার পারফরমেন্সটা যেন আমি তাদেরকে ফিডব্যাক জানাই। তো মোটামুটি এই টায়ারটা আমি 5,000 থেকে 7,000 কিলোমিটার চালিয়ে ফেলছি লাগানোর পরে। তো ওই হিসাবে মোটামুটি টায়ারটা সম্পর্কে একটা ভালো একটা কনসেপ্ট আমি আশা করি আপনাদের দিতে পারবো। তো ফার্স্টলি আমি কিছু ব্যাপার শেয়ার করতে চাই, যেটা হচ্ছে এই টায়ারটাকে অন্যান্য টায়ার থেকে কিছুটা আলাদা করবে। সর্বপ্রথম, টিমসানের সবগুলো টায়ারই হচ্ছে সফট কম্পাউন্ডের টায়ার। তো সফট কম্পাউন্ডের টায়ার কিনা সেটা আমরা টিমসানের টায়ারগুলো ইউজ করলে বুঝতে পারবো। তো আমি অলরেডি ইউজ করে কিন্তু আমি বেনিফিটেড টিমসানের টায়ারগুলো। এবং আরেকটা যেটা কনফিউশন থাকে সবার মাঝখানে, যে টিমসানের টায়ার কি রেডিয়াল না বায়াস টায়ার। তো তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমি যেটা জানতে পারলাম যে তাদের টায়ারগুলো হচ্ছে বায়াস টায়ার, আর এগুলো হচ্ছে সফট কম্পাউন্ডের বায়াস টায়ার। এখন রেডিয়াল টায়ারের উপকারিতা কি নাকি বায়াস টায়ারের উপকারিতা বেশি, এটাই আজকে আমার এই ব্লগে আলোচনার মেইন বিষয়, যেটা অনেকেই কনফিউশন একটা তৈরি করে রাখছে যে আসলে টিমসান টায়ার বায়াস না রেডিয়াল, এই বিষয়টা নিয়ে অনেকে ধারণা নেই। তো আরও কিছু ফিচার আছে এই টায়ারের, সেগুলোও বলবো একে একে। যেহেতু বায়াস এবং রেডিয়াল নিয়ে কথা বললাম, তো সেই জন্য আপনাদের বায়াস এবং রেডিয়াল টায়ারের মেইন পার্থক্যটা আপনাদের জানতে হবে। আমরা নর্মালি রেডিয়াল টায়ারে যেটা হয়, রেডিয়াল টায়ারে সফট কম্পাউন্ড থাকে, সেই সাথে এই যে সাইড ওয়ালটা থাকে প্রতিটা টায়ারে, এই সাইড ওয়ালটা খুবই নরম থাকে, যার জন্য আপনারা দেখবেন যে রেডিয়াল টায়ারের এই যে সাইড ওয়ালগুলো ফেটে যায়। বিশেষ করে আমি যদি আপনাদের উদাহরণ হিসাবে বলি, ইয়ামাহা এফজেড, তারপর হচ্ছে জিক্সার, এই গাড়িগুলোতে যে টায়ারগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে এমআরএফ, সিআট, এই ব্র্যান্ডের ওই টায়ারগুলো হচ্ছে রেডিয়াল সফট কম্পাউন্ডার টায়ার, এবং যার জন্য একটা লং টাইম ইউজ করার পর দেখা যায় যে এই যে সাইড ওয়ালটা, এই সাইড ওয়ালটা ফেটে যায়। যেটা হচ্ছে অনেকে আপনারা দেখতে পারবেন, যদি আমার কথা বিশ্বাস না করেন, যে টায়ারগুলো একটু বেশি পুরাতন চালানো ওই টায়ারগুলোতে দেখবেন যে এই সাইড ওয়ালটা যখন বসে তখন এই জায়গাটা ফাটা একটা র্যাক থাকে। তো কিন্তু এই বায়াস টায়ারের যে সুবিধাটা হচ্ছে, এই সাইড ওয়ালটা থাকে খুবই স্ট্রং, এবং বিশেষ করে টিমসানের এই সাইড ওয়ালটা সবচেয়ে বেশি স্ট্রং, যার জন্য এই যে এই টায়ারটা সহজে এই অংশটা ফাটল ধরে না। এটা হচ্ছে টিমসান টায়ারের মেইন বিশেষত্ব, বায়াস সেই সাথে সফট কম্পাউন্ড এবং এই সাইড ওয়ালটা খুবই স্ট্রং। তো যার জন্য এই টায়ারটা দীর্ঘস্থায়ী এবং অনেক দিন ব্যবহার করা যায়। আর অনেকে প্রশ্ন হতে পারে যে টিমসান টায়ারে কি গ্রিপ কেমন। আমি যদি গ্রিপের কথা বলি, টিমসান টায়ারটা কিন্তু নর্মালি এই যে সাবকন্টিনেন্টের অনেক কিছু বিবেচনা করে বানানো হয়, কারণ টিমসান টায়ার এখন ইন্ডিয়াতেও
ম্যানুফ্যাকচার করা হয়। আগে চায়নাতে করা হতো ওদের মাদার কোম্পানি, বাট এখন ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা হয়। এবং যখন ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হচ্ছে তখন থেকে এই যে রুট কন্ডিশন, এই রুট কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই টায়ারগুলো এখন তৈরি করা হচ্ছে। কারণ আমরা জানি টিমসানের বেশিরভাগ টায়ারই 50-50 অফ রোড অন রোড থাকে, এবং সেই সাথে আবার কিছু টায়ারে 60% অন রোড 40% অফ রোড থাকে। বায়াস টায়ারের একটা সুবিধা হলো যেটা হচ্ছে যে এই টায়ারগুলো খুবই সহজে এইরকম যে রোড যেটা হচ্ছে অফ রোড বলতে পারি বা অন রোড, বিশেষ করে আমাদের যে রোড কন্ডিশন, এই রোড কন্ডিশনের জন্য পারফেক্ট। কিন্তু অপরদিকে যে রেডিয়াল টায়ারগুলো, রেডিয়াল টায়ারগুলো কিন্তু মেইনলি হচ্ছে একেবারে স্মুথ রোডের জন্য, বিশেষ করে রেস ট্র্যাক এইসব জায়গাগুলোতে রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়। তো ওই টায়ারগুলোতে গ্রিপটা ভালো এবং সেই সাথে স্মুথ রোডে খুব ভালো চলতে পারে। কিন্তু অফ রোডের জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে বায়াস টায়ার। আর বাংলাদেশে বায়াস টায়ারের মধ্যে কিন্তু যদি বেস্ট বলতে হয় এই মুহূর্তে, সেটা হচ্ছে টিমসন। আসি সার্টিফিকেশন নিয়ে। আমাদের হেলমেটের যেমন সার্টিফিকেশন আছে, প্রতিটা টায়ার ব্র্যান্ডেরও কিন্তু সার্টিফিকেশন আছে। তো টিমসানের সেই দিক দিয়ে সার্টিফিকেশনটা একটু বেশি, কারণ টিমসানের হচ্ছে ডট সার্টিফিকেশন আছে, সেই সাথে টিমসানের ইউরোপিয়ান সার্টিফিকেশন আছে, এবং ভারতের যে সার্টিফিকেশন সেটাও আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে সার্টিফিকেশনটা সেটা হচ্ছে জাপান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে জিস সার্টিফিকেশন, সেটাও কিন্তু এই টিমসানের টায়ার আছে। মোটামুটি চারটা সার্টিফিকেশন টিমসান টায়ারে আছে, যেটা আমার মনে হয় না বাংলাদেশে কোনো টায়ারে আছে। অনেক কিছু চিন্তা ভাবনা করেই টিমসান টায়ারটা নেওয়া, কারণ তারাও অফার করছে, আর পাশাপাশি আমারও টায়ারটা চেঞ্জ করা দরকার ছিল। কারণ এই 4B বাইকে যে স্টক টায়ার দেওয়া হয় সে টায়ারগুলো কিন্তু মোটামুটি ইউজ করা যায়, কিন্তু স্লিপ করে, যেটা হয়তো আমার পিছনের চাকা কিন্তু খুব স্লিপ করতো যদি আমি কখনো যদি ইমার্জেন্সি মুভমেন্টে ব্রেক ধরতাম। তো যারা 4B ইউজ করে তারাও জানে যে পিছনের টায়ারটা স্লিপ করে, কিন্তু টিমসান টায়ারটা নেওয়ার পরে যেটা হয়েছে যে স্লিপ করার বিষয়টা একেবারেই নাই বলতে হয়ে গেছে। তারপরেও যেহেতু পিছনের চাকা ABS-টা, তো চাকা লক হওয়ার একটা চান্স থাকে, যদিও সামনের চাকাটা ABS, তো সেই জন্য ব্রেকিংয়ে আমি অনেকটা কনফিডেন্ট পাই। আর 4B বাইকটা মোটামুটি আগের থেকে অনেক অনেক বেটার করেছে তাদের ব্রেকিং সিস্টেমে, ব্যালেন্সে। তো এই বাইকটা নিয়ে কিন্তু আমি স্যাটিসফাইড, সেই সাথে স্যাটিসফাইড হচ্ছে এই টিমসান টায়ার নিয়েও। ফাইনালি সবশেষে আরেকটা কথা বলতে চাই, এতক্ষণ তো এই টিমসান টায়ারে অনেক গুণগান করলাম, এখন টিমসান টায়ারে কি কোনো ড্রব্যাক্স নাই? অবশ্যই প্রতিটা জিনিসে কিছু না কিছু ড্রব্যাক্স আছে, আপনাকে কিছু দিতে গেলে কিছু জিনিস কম্প্রোমাইজ করতেই হয়। বিশেষ করে আমরা যদি একটু আসি যে আমাদের এখানে প্রতিদ্বন্দ্বী টায়ারগুলো কারা কারা, MRF, CR, ওইগুলো কিন্তু একটু লাইট ওয়েট, আর টিমসান টায়ার সে তুলনায় একটু ওয়েট বেশি। এখন কারণটা কি? কারণটা হলো রেডিয়াল টায়ার হওয়াতে ওই টায়ারটাতে আপনার যেটা হয় ওয়েটটা কিছুটা রিডিউস করার একটা অপশন থাকে, কিন্তু এটা যেহেতু বায়াস টায়ার এবং অনেকটা অফ রোড অন রোড উপর ডিপেন্ড করে এই টায়ারটা তৈরি করা, সো এটার মধ্যে ম্যাটেরিয়ালের পরিমাণটা একটু বেশি দিতে হয় এবং যার জন্য এই টায়ারটা একটু ওয়েটি। সো এই বিষয়টা যদি আপনি যদি কনসিডার করতে পারেন, তাহলে আমার মতে 4B জন্য বেস্ট টায়ার হচ্ছে টিমসান টায়ার। সো আপনারা নির্দ্বিধায় টিমসান টায়ার ব্যবহার করতে পারেন 4B-তে যদি টায়ার আপগ্রেড করতে যান পরবর্তীতে। আরেকটা সবচেয়ে সুবিধা যেটা হলো টিমসান টায়ারে কিন্তু অনেক ধরনের ভ্যারাইটি আছে। বাংলাদেশে এমন কোনো বাইক নাই যে ওই বাইকের টায়ার টিমসান টায়ারের কাছে নেই, কারণ তাদের অনেকগুলো মডেল আছে, অনেকগুলো সাইজের এক টায়ার পাওয়া যায়। বিশেষ করে যদি 4B ক্ষেত্রে আসি, আপনার পেছনে 140, সামনে 90, সামনে 100, এই যে কোনো সাইজের টায়ার কিন্তু টিমসান টায়ারে পেয়ে যাবেন। সো টিমসান টায়ারের সাথে মোটামুটি রাইড করতেছি, যেহেতু 7,000 কিলোমিটার মতো হয়ে গেছে, আরও দেখি 10-15,000 কিলোমিটার রাইড করবো, টোটাল মিলে 20,000 কিলোমিটার রাইড করার প্ল্যান আছে এই টায়ারটা নিয়ে। তো দেখি কতদিন কত দূর যাওয়া যায়। আর বিশেষ করে আমার এই বাইকটা কিন্তু আমি মোটামুটি এখন রাইড করে ফেলেছি 18,000 কিলোমিটারের মতো। তো এই 18,000 কিলোমিটারের পরে আপনারা সবাই জানতে চাচ্ছেন যে ভাই একটা রিভিউ করা যায় কিনা এই বাইকটা নিয়ে। আমি রিভিউর যে বিষয়টা, সেই রিভিউর বিষয়টাতে আমি আসবো, রিভিউটা আমি করবো আপনাদের জন্য। তো এইরকম একটা মানে মাঝামাঝি পর্যায়ে এসে যেটা দেখাচ্ছে 17,500, এইরকম অবস্থায় এসে আমি আসলে রিভিউটা করতে যাচ্ছি না। আমি এটা 20,000 কিলোমিটার হোক গাড়ি, আমার বাইকটা 20,000 কিলোমিটার হওয়ার পরে আমি আপনাদের জন্য একটা ডিটেলস রিভিউ নিয়ে আসবো যে 4B আসলে আমাদের কেনা উচিত কিনা, বা 4B নিয়ে আমাদের যে
গুরামিটা আছে সেই গুরামিটাকে আসলে কাটানো যাবে কিনা সেই ব্লকটা দিয়ে আমি চেষ্টা করব। তো টিমসান টায়ার সম্পর্কে যতটুক যা বলার বলেছি, তো আপনারা যারা নতুন টায়ার কিনতে চান তারা টিমসান থেকে টায়ার নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার মতামত। তারপরেও আমি আমার জায়গা থেকে টিমসান টায়ার সম্পর্কে আমি যা যা জানি তাই বললাম। তো সবাই ভালো থাকবেন, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বঙ্গ বাইকের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দেবেন। তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকেন আর পুরাতন ভিডিওগুলো দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।